আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা জমা দিয়েছেন হলফনামা। সেই হলফনামায় নিজের নামে দশ ভরি স্বর্ণ রয়েছে বলে জানান সুনামগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ডক্টর জয়া সেনগুপ্তা। তবে সেটির দাম দেখিয়েছেন ৪০,০০০ টাকা। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী জয়া সেনগুপ্তা আজকের পত্রিকাকে বলেন, হলফনামার তথ্যগুলো সঠিক এবং যে স্বর্ণের দাম ৪০,০০০ টাকা দেখানো হয়েছে সেটি আমার স্বামী বিয়ে এবং অন্যান্য সময় কিনে দিয়েছিলেন। ওই সময় সোনার দাম আজকের সোনার দামের মতো ছিল না, সেজন্য আমি অর্জনকালীন সময়ের মূল্য দেখিয়েছি। জয়া সেনগুপ্তার হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, দুইবার সংসদ সদস্য হওয়া জয়া সেনগুপ্তার সম্পদের পরিমাণ তেমন বাড়েনি। হলফনামায় জয়া সেনগুপ্তা তার বার্ষিক আয় দেখিয়েছেন ১৮,৬৯,৭২ টাকা, নগদ টাকা ৫,০০০, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ৯১,৩৫,৯৬৯ টাকা, সঞ্চয়পত্রে বিনিয়োগ রয়েছে ১,৪৬,০০০০ টাকা, গাড়ি রয়েছে ৫১,৫০,০০০ টাকা দামের, আর সেখানেই দশ ভরি স্বর্ণ অর্জনকালীন দামে দেখানো হয়েছে মাত্র ৪০,০০০ টাকা। এছাড়া তার কাছে ইলেকট্রনিক সামগ্রী হিসেবে রয়েছে মাত্র একটি টেলিভিশন, যার মূল্য দেখানো হয়েছে ২০,০০০ টাকা। আসবাবপত্রের মধ্যে রয়েছে একটি সোফা ও একটি খাট, যার মূল্য ৩০,০০০ টাকা। তাছাড়া স্থাবর সম্পত্তি হলফনামায় জয়া সেনগুপ্তা অর্জনকালীন সময়ে দাম দিয়ে দেখিয়েছেন ৬,০০০০ টাকা দামের ১০ একর কৃষি জমি। এছাড়া অকৃষি জমি ৮৫ একর, যার মূল্য ২২,৪০,০০০ টাকা। ৯,০০০ স্কোয়ার ফিটের একটি বাণিজ্যিক ভবন রয়েছে, যার মূল্য দেওয়া হয়েছে ৭,৫২,০০০০ টাকা। ঢাকা ও দিরায়ে বাড়ি রয়েছে ৫৪,০০০ টাকা মূল্যের।